আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আজকে নিয়ে এসেছি মেট্রো রেলের যে চাকরি, রিসেন্টলি একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে 22 নভেম্বর 2022 তারিখে। এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদের জানাবো, পদ কয়েকটি, শিক্ষাগত যোগ্যতা কী, অভিজ্ঞতা কী, সব কিছু আপনাদের জানাবো। এবং এই চাকরির বিজ্ঞপ্তিটা রিসেন্টলি দিয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন। এখানে লাস্ট ডেট হচ্ছে, আপনার লাস্ট ডেটটা দেওয়া আছে কি না দেখতে হবে। লাস্ট ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2022 তারিখ। আজকে আপনাদের জানাবো কীভাবে আপনার চাকরির, এটা হচ্ছে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা মেট্রো রেলের, বাংলাদেশে যে মেট্রো রেল আছে নতুন যে চালু হয়েছে, মেট্রো রেলের বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 নম্বরে আছে স্কিল্ড মেইনটেইনার, সিগনালিং, মানে যে সিগনাল যে দিবে, সিগনালের যে বিষয়টা এখানে আছে মেট্রো রেলে। এখানে পদের সংখ্যা আছে 6টি আর কোম্পানির প্রে গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ইন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অথবা সমমানের ডিগ্রি। এইচএসসি ভোকেশনাল 5 পয়েন্ট স্কেলে ন্যূনতম সিজিপিএ হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে। অভিজ্ঞতা আবেদনকারীকে অবশ্যই মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়ে অথবা DMTCL এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে বা ঠিকাদারি প্রতিষ্ঠান বা পরামর্শক প্রতিষ্ঠানে বা বিশেষজ্ঞ উপ ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে অভিজ্ঞতা থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। 2 নম্বরে আছে স্কিল্ড মেইনটেইনার টেলিকমিউনিকেশন অটোমেটিক ফেয়ার কানেকশন AFC, পদের সংখ্যা হচ্ছে 7টি, প্রে গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা সেম, অভিজ্ঞতা সেম। 3 নম্বর আছে ফিল্ম মেইনটেইনার প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর PSD, পদের সংখ্যা 2টি, পে স্কেল সেম 15 এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সেম, মানে আগেরটাই। স্কিল্ড মেইনটেইনার সুপারভাইজারিং কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন SCADA, পদের সংখ্যা 2টি, আপনার পে স্কেল হচ্ছে 15, আপনার সেম আগের মতো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দুটো আগের মতোই। 6 নম্বর আছে স্কিল মেইনটেইনার ENM, পদের সংখ্যা হচ্ছে 4 জন, মানে 4 জন লোক নেবে। আপনার পে স্কেল হচ্ছে 15, পে স্কেলে গ্রেড হচ্ছে 15, শিক্ষাগত যোগ্যতা সেম আগের মতোই। 7 নম্বর আছে স্কিল্ড মেইনটেইনার লিফ্ট, মানে আপনার যারা লিফ্টে কাজ করবে, 2 জন পোস্ট, প্রে গ্রেড হচ্ছে 15, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি ভোকেশনাল ইন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, মেশিন টুলস অপারেটর অ্যান্ড মেইনটেন্স অথবা সমমানের ডিগ্রি। 8 নম্বর হচ্ছে স্কিল মেইনটেইনার এসকেলেটর, পদের সংখ্যা 2টি, পে স্কেল গ্রেড হচ্ছে 15, এইচএসসি ভোকেশনালে থাকতে হবে আগেরটার মতোই সেম। 9 নম্বর হচ্ছে স্কিল্ড মেইনটেইনার PAOA, পদের সংখ্যা 2টি, পে স্কেল 15 গ্রেডের, সেম আগের মতোই, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দুটো আগের মতোই। সেখানে স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক, 2 জন আগের মতোই, সব কিছু আগের মতোই সেম। স্কিল ড্রাইভার ক্যাটেনারি মেইনটেন্স ভেহিকেল CMB, পদের সংখ্যা 1, কোম্পানি প্রে গ্রেড হচ্ছে 15, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ইন জেনারেল ইলেকট্রিক্যাল অথবা সমমানের ডিগ্রি। এইচএসসি ভোকেশনালে 5 পয়েন্ট স্কিলের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। অভিজ্ঞতা আবেদনকারীকে অবশ্যই মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়ে অথবা DMTCL এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সম্ভাব্য ঠিকাদারি প্রতিষ্ঠান বা পরামর্শক প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ উপ ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্কিল রেলকাম রুট ভেহিকেল RRB,
রোলিং স্টক পদের সঙ্গে একটি পে স্কেল 15 অভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ইন জেনারেল মেকানিক্যাল অটোমোবাইল অথবা সমমানের ডিগ্রি এসএসসি ভোকেশনাল পাসের ভিতরে আপনার 3 থাকতে হবে সিজিপিএ 16 নম্বর সহ লাস্টে আছে ফিল্ড ফর্ক লিফট অপারেটর রোলিং স্টক পদের সংখ্যা হচ্ছে 2টি পে স্কেল হচ্ছে 15 শিক্ষাগত যোগ্যতা আগের মতো অভিজ্ঞতা আগের মতো আচ্ছা সর্বমোট হচ্ছে আপনার পদের সংখ্যা হচ্ছে 52টি প্রার্থীকে ঢাকা মেস ট্রানজিস কোম্পানি লিমিটেড ডিএমটিসি এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ঢাকা মেস ট্রানজিস কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট www.bangladesh.gov.bd সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের ওয়েবসাইট www.rtbhsb.gov.bd অথবা ঢাকা মেস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে সকল পদের শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই কি লেখলো এখানে সকল পদে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ মানে যারা তৃতীয় শ্রেণী পাইছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নাম ও সিলযুক্ত সত্যায়িত আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি রঙিন ছবি নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ছায়ালিপি নিয়ে যেতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি নিতে হবে ছায়ালিপি মানে ফটোকপি অভিজ্ঞতা সনদপত্রের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি যদি থাকে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজন একই যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং একই ধাপে উক্ত প্রার্থীকে কোম্পানির একই পদে প্রে গ্রেডের সমমান শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করতে পারবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে মেইনটেইনার ক্যাটাগরির উচ্চতর পদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করতে পারবে ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীকে 1000 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগার সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে আচ্ছা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি বা সমমানের পরীক্ষা সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে বয়সের অন্য কোনো প্রমাণপত্র গ্রহণযোগ্য হবে না মানে বয়স এফিডেভিট গ্রহণযোগ্য হবে না খামের উপর বাম দিক থেকে পদের নাম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির 3 উল্লেখ করতে হবে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তবে জাতীয় কাগজপত্র সহ আবেদনের অগ্রিম কপিও প্রেরণ করা হবে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে টাকা পে করবেন কত টাকা পে করবেন আর আবেদনটা অবশ্যই আপনাদের কত সাইজের খামের উপরে দিতে হবে 10 টাকা মূল্যের একটা ডাক টিকিট দিতে হবে 9x4 আকারের একটা খামের উপরে লিখে সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও সুন্দরভাবে একটি লেখা আছে 1 থেকে 21 বর্ণিত সত্য সময় পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সুন্দর কথা হ্যাঁ বন্ধুরা আজকে ছিল আমাদের ঢাকা মেট্রো রেলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এটাই আশা রাখি আপনারা বুঝতে পারছেন আর আমাদের আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রাখবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা হয়তো অচিরেই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ